নমস্কার বন্ধুরা, রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। ঋতু গ্রীষ্ম যখন পুরোপুরি মেজাজে থাকে তখন গ্রীষ্মের ফুলের যত্ন করাই খুব কঠিন হয়ে পড়ে। সেখানে শীতের ফুল গাছগুলির যে কি অবস্থা হয় তা আর বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে গোলাপ গাছের যত্ন নেওয়া ভীষণ কঠিন হয়ে পড়ে এই সময়ে। গোলাপ সুখী গাছ, সারা বছরই তার পরিচর্যা করতে হয়। একটু যত্ন আত্তি কম হলেই সে বেঁকে বসে। সেই কথা মাথায় রেখে শীতকালে ভালো ফুল পেতে এই গরমে গাছগুলিকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখতে হবে। তার জন্য করতে হবে বিশেষ কয়েকটি কাজ। এই সময় যে কাজগুলি করলে বছরের পর বছর বাঁচিয়ে রেখে গোলাপ গাছে সুন্দর ফুল পাওয়া যায়, সেই সব কথাই আলোচনা করব আজকের ভিডিওতে। গোলাপ ফুলের খ্যাতি বিশ্বজোড়া, খ্যাতির পাশাপাশি অখ্যাতিও আছে। নিন্দুকেরা বলেন গোলাপ গাছের যত্ন করা খুব কঠিন। কথাটা একেবারে ভুল নয়। অন্য ফুলের তুলনায় গোলাপের ক্ষেত্রে বেশি রক্ষণাবেক্ষণ প্রয়োজন, বিশেষ করে গ্রীষ্মকালে। বর্ষার সময় কেমন পরিচর্যা করতে হবে, শীতে ভালো ফুল পেতে কেমন যত্ন করতে হবে তা নিয়ে আগে দুটো ভিডিও তৈরি করেছি। আজকের ভিডিওতে বলবো এই গরমে গোলাপ গাছের যত্ন কেমন হবে। অনেকেই হয়তো বলবেন ভিডিওটি দিতে দেরি হয়ে গেল। তা ঠিক, তবে বেশ কিছু বন্ধু গরমে গোলাপের পরিচর্যা নিয়ে বারবার জানতে চাওয়ায় দেরিতে হলেও আপলোড করলাম এই ভিডিও। গরম এবং বর্ষার সময় গোলাপ গাছের সমস্যা বেশি দেখা যায়। বর্ষার মতো গরম পড়তে না পড়তে গোলাপ গাছের বিভিন্ন সমস্যা দেখা দিতে শুরু করে। কুঁড়ি এলেও তা কালো হয়ে ঝরে পড়ে, কখনো অর্ধেক ফুটে ঝরে যায়। ফুল ফুটলেও তা ভালো করে ফোটে না, ফুলের কোয়ালিটি একদম খারাপ হয়, ফুল একেবারেই বড় হয় না, রং ঠিক মতো আসে না। শুধু তাই নয়, পাতার মধ্যে পোড়া পোড়া ভাব দেখা যায়। কচি ও পুরনো পাতা শুকোতে শুরু করে, ডাইব্যাক লেগে ডালও শুকনো হয়ে যায় এবং আস্তে আস্তে গাছ মৃত্যুর দিকে ঢলে পড়ে। পরিচর্যার ভুলের জন্য কিন্তু নয়, এটা গোলাপের নেচার, এটা হবেই, বিশেষ করে গরমকালে। বেশ কিছু পরিচর্যা করে এই সব সমস্যা থেকে আমরা গাছগুলিকে রক্ষা করতে পারি, সুস্থভাবে বাঁচিয়ে রাখতে পারি। গাছের সঠিক বৃদ্ধি এবং নজর কাড়া ফুল নির্ভর করে সঠিক খাবারের ওপর। গোলাপ গাছে বছরে তিনবার খাবার দিতে হয়। প্রথমবার ছাঁটাইয়ের পর বসন্তের প্রথম দিকে, তারপর প্রথমবার ফুল ফোটার সময় এবং তৃতীয়বার খাবার দিতে হয় জুলাই অগাস্টে। গরমের সময় এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত কোনো রকম রাসায়নিক সার গোলাপ গাছে দেওয়া যাবে না, বিশেষ করে ডিএপি, সুপার ফসফেট, পটাশ এবং এনপিকে। একটা কথা মনে রাখবেন, দিনের তাপমাত্রা 29 থেকে 30 ডিগ্রির বেশি হয়ে গেলে গোলাপ গাছে সার দেওয়া উচিত নয়। ভারত এবং বাংলাদেশে এই সময় তাপমাত্রা 35 থেকে 40 ডিগ্রির কাছাকাছি, তাই এই সময় কেমিক্যাল ফার্টিলাইজার একদমই দেওয়া যাবে না। এনপিকে 10-26-26, 0-52-34 প্রভৃতি প্রয়োগ করে ফুল ফোটানোর চেষ্টা না করাই ভালো। গাছে ফুল না নিয়ে তাকে সুস্থভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে। তাই রাসায়নিক সারের পরিবর্তে জৈব এনপিকে, সরষের খোল বা সবজির খোসা ভেজানো জল অল্টারনেটিভভাবে গাছের গোড়ায় দিতে হবে। ব্যালেন্সড এনপিকে, যেমন 19-19-19 বা 20-20-20, এক চামচের সঙ্গে হাফ চামচ ম্যাগনেসিয়াম সালফেট মিশিয়ে গোড়ায় দেওয়া যাবে, স্প্রেও করা যাবে। থ্রিপস ও মাইটসের আক্রমণ গরমের সময় বেশি হয়, খালি চোখে যেটা দেখা যায় না। নতুন পাতা কুঁকড়ে বা শুকিয়ে যায়, এর জন্য সপ্তাহে একবার ইমিডা ক্লোপ্রিড গ্রুপের যে কোনো কীটনাশক 2 ml 1 লিটার জলে গুলে গাছের পাতার ওপর এবং নিচের দিকে ভালো করে স্প্রে করতে হবে। জৈব কীটনাশক হিসেবে কাকা, সুপার সোনাটা 2 ml হারে প্রয়োগ করা যায়। এগুলি শুধু পোকামাকড়ের ওপর কাজ করে না, গাছের বাড় বৃদ্ধিতেও সাহায্য করে, গাছের সজীবতা বজায় রাখে। এই সময় গোলাপ গাছে ডাইব্যাক, পাতায় বাদামি বা কালো স্পট বেশি দেখা যায়।
তাই প্রতি সপ্তাহে একবার করে যে কোনো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড 2 গ্রাম হারে স্প্রে করতে হবে। আর আক্রমণ যদি বেশি হয় তাহলে একই হারে ব্যবহার করতে হবে কপারযুক্ত ফাঙ্গিসাইড। গাছ ডাইব্যাকে আক্রান্ত হলে সেই ডাল, ফাঙ্গাস আক্রান্ত পাতা বা শুকিয়ে যাওয়া পাতা কেটে ফেলতে হবে, না হলে ধীরে ধীরে গাছের অন্যান্য অংশে রোগ ছড়িয়ে পড়বে। সেই সঙ্গে গ্রাফটিংয়ের জায়গার নিচ থেকে বেরোনো ওয়াটার শুট বা এলাডাল কেটে ফেলতে হবে, না হলে খাবারে ভাগ বসিয়ে মূল গাছকে দুর্বল করে দেবে, এমনকি মেরেও ফেলতে পারে। গাছের ডালপালা কাটার আগে অবশ্যই কাটার শোধন করে নেবেন। ডালের কাটা অংশে ফাঙ্গিসাইডের প্রলেপ লাগানোর পাশাপাশি গোটা গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। এই সময় গাছে কোনো ফুল নেওয়া যাবে না, কুঁড়ি দেখা গেল তা ভেঙে ফেলতে হবে, কারণ ফুল রাখলে তাকে ফোটানোর জন্য গাছকে যে শক্তি ব্যয় করতে হবে তাতে তার ভেজিটেটিভ গ্রোথ ব্যাহত হবে, ফুলটাও ঠিকমতো ফুটবে না। মনে রাখবেন, অক্সিজেনে গাছের বৃদ্ধির দিকেই নজর দিতে হবে বেশি, ফুলের দিকে নয়। যে ডালগুলি থেকে নতুন ডাল বের হচ্ছে না তাদের মাথা পিঞ্চ করে দিতে হবে। কাটার সময় শুধু ফুল বা কুঁড়ি কেটে ফেলতে হবে, ডালপালা মিডিয়াম বা হার্ড কোনো রকম প্রুন করা যাবে না। গাছে যত বেশি সম্ভব ডালপালা রাখতে হবে যাতে গাছ পর্যাপ্ত পরিমাণে খাবার তৈরি করতে পারে। ফোটা ফুলের অংশ অনেক সময় গাছে থেকে যায়, গর্ভদণ্ড থেকে গেলে তা থেকে বীজ তৈরি শুরু হয়, তখন নতুন ডালপালা তৈরিতে মন না দিয়ে গাছ বীজ তৈরিতে মন দেয়, তাই দেখামাত্রই বীজ কেটে ফেলতে হবে, কারণ বীজ থেকে কখনোই ভালো গোলাপ পাওয়া যায় না। ভালো গোলাপের গাছ হয় গ্রাফটিং, কাটিং, চোখ কলম, গুটি কলম বা দাবা কলমের মাধ্যমে। গরমকালে টবের মাটি গরম হয়ে ওঠে, সেই সঙ্গে নিচের থেকেও তাপ লাগে, মাঝখানে পড়ে টবে থাকা গাছের শিকড় নাজেহাল হয়ে যায়, শুরু হয় গাছের ডিহাইড্রেশন, গাছ ঝিমিয়ে পড়ে, কচি পাতা পুড়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। তাই মাটিতে ময়েশ্চার মেনটেন করতে হবে, টবের ওপরে শুকনো পাতা, নারকেল ছোবড়া, কোকোপিট বা ভার্মিকম্পোস্ট দিয়ে মালচিং করতে হবে, তার ফলে মাটিতে যেমন ময়েশ্চার থাকবে তেমনি ফিডার রুটগুলো শুকিয়ে যাবে না। মালচিং আগাছা নিয়ন্ত্রণেও খুব ভালো সাহায্য করে। এই সময় ছাদের মেঝেতে সরাসরি টবগুলো না বসিয়ে ইট, কাঠ, থার্মোকলের শিট বা র্যাক বা স্ট্যান্ডের ওপর রাখতে হবে। বড় গাছের নিচে বা গ্রিন নেটের নিচে রাখতে হবে গাছগুলিকে, অথবা সকালের দিকে রোদ পায় এরকম জায়গায় ঘন করে রাখা যায়। গাছে কোনো কীটনাশক প্রয়োগ করার 1-2 দিন বাদ দিয়ে সকালে বা বিকেলের দিকে জল স্প্রে করে পাতাগুলি ধুয়ে দিতে হবে। জল স্প্রে করার ফলে পোকামাকড় যেমন কমবে তেমনি গাছ সজীব থাকবে অনেক বেশি। দেখতে হবে গরমের সময় জলের অভাবে মাটি যেন শুকিয়ে কাঠ না হয়ে যায়, তার মানে এই নয় যে রোজ জল দিতে হবে। মাটির পরিমাণ এবং গাছের আকার বিবেচনা করে প্রয়োজন মতো জল দিয়ে মাটিতে ময়েশ্চার রাখতে হবে। আবার খেয়াল রাখতে হবে অতিরিক্ত জল যেন না হয়ে যায়, বেশি জলের কারণে রুট রট হলে তার প্রভাব পড়ে ডাল ও পাতায়, ডাইব্যাক, পাতা পোড়া, পাতা শুকিয়ে যাওয়ার মতো মারাত্মক সমস্যা দেখা দেয়। জল দেওয়ার সময় তা সরাসরি মাটিতে দেওয়া উচিত, ওপর থেকে জল দিলে বারবার গাছ ভিজলে গোলাপ গাছে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে। কোনো কারণে যদি ওপর থেকে জল দিতেই হয় তাহলে তা দিতে হবে একদম সকালে, যাতে পাতাগুলি শুকনো হওয়ার সময় পায়। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভীষণ কাজে লাগবে। সবাই লাইক এবং শেয়ার করবেন, আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে নেবেন। নমস্কার।